সর্বমান উপস্থিত আছো রঙাচাহী মহাবিদ্যালয় মাজুলীর রঙাচাহী মহাবিদ্যালয়ের আজির দিনটিতে আসলতে যা বছর গত বর্ষর আজির দিনটিতে 8 সেপ্টেম্বর দিনা নাও দুর্ঘটনাত সহকারী অধ্যাপিকা অসমীয়া বিভাগের সহকারী অধ্যাপিকা পরিমিতা দাসে আসলে অকাল মৃত্যুক সাবটি লোবলার দরে পরিস্থিতি হয়েছিল। যে করুণ ঘটনা সংঘটিত হয়েছিল দেখছো আসলে এই মহাবিদ্যালয়খনত আজি তেখেতক শ্রদ্ধাঞ্জলি জানা হয়েছে। সেই সামগ্রিক পরিবেশটা দেখছো আসলে যেহেতু এক অভিশপ্ত দিন আছিল 8 সেপ্টেম্বর 2021 চনের 8 সেপ্টেম্বরের সেই দুঃখ লগা দিনটি আসলে করুণ মৃত্যুক সাবটি লৈছিল পরিমিতা দাসে। মই দেখছো যে মহাবিদ্যালয় অধ্যক্ষ মহোদয় এইদরে আসলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। মই সেই পরিবেশটা দেখছো এক করুণ পরিবেশের মাজত আসলে এটা বছর সম্পূর্ণ করেছে। যে অতি দুঃখজনক এক ঘটনা সংঘটিত হয়েছিল 21 বর্ষের 8 সেপ্টেম্বর দিনা আজি যেহেতু এটা বছর সম্পূর্ণ করলে অধ্যক্ষ মহোদয় ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। মই জানিবলে চেষ্টা করি কি খুব অতি দুঃখজনক এক ঘটনা সংঘটিত হয়েছিল আর আজি এটা বছর সম্পূর্ণ করলে নিশ্চিত রূপত এটা দুঃখজনক ঘটনা। আজি এই দুঃখজনক ঘটনাতে মই এটা কথা প্রাসঙ্গিক বলে ভাবিছো। যাকালিও অনুরূপ এটা ঘটনা সংঘটিত হবলৈ লৈছিল। তেনেবোৰ ঘটনায় আমার মাজুলীবাসীক ভাবিবলৈ বাধ্য করেছে যে আমি পরীক্ষাগারের গিনিপিক নেকি মাজুলীর মানুষ, যে আমাক বিভিন্ন দ্রব্য খুবাই রাখা হয়েছে, প্রয়োজন সাপেক্ষে পরীক্ষাগারত আমাক নিক্ষেপ করেছে। আচরিত লাগে যা বছর যেটা এই ঘটনা ঘটিছিল রজাঘরের প্রশাসনের ঘরের মানুষ আহিছিল, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিছিলে। তারে একটা প্রতিশ্রুতি আছিলে যে পরিমিতা দাসের স্মৃতিত একটা আটক ধুনিয়া কিনা একটা ইয়াত সজার কথা। স্বয়ং উপায়ুক্ত মহোদয়ে মূলত যোগাযোগ করলে সেই মর্মে মই তেখেতক আবেদন নিবেদনও করা হল। কিন্তু দেখা গৈছে আসলতে এইবর প্রতিশ্রুতি দিয়াতক একটা প্রতিশ্রুতি দিলে ভাল হয়, যি পক্ষই নহক যে প্রতিশ্রুতি নিদিয়ার প্রতিশ্রুতি। মই আজি সেই দুখর দিনতো সেই কথাটুকে কবলৈ বাধ্য হয়েছো রাইজর হৈ আমার মাজুলীবাসীর হৈ। আজি দলঙর কথাটুকু আপনাদের গম পাইছেই, গতি কোনোবাই ভাবিব পারে আজির দিনট কি অপ্রাসঙ্গিক কথা কইছে বলি, কিন্তু প্রাসঙ্গিকতা আছে। এই কারণে আছে যাকালিতো অনুরূপ এক ভয়ঙ্কর দুর্ঘটনার পৰা কতমপি রক্ষা পড়ছে। গতি মই আজি এই আপাহত পুনর্বার কইছো যে যি পক্ষই নহক যি সকলে আমাক প্রতিশ্রুতি দিয়ে তেওঁলোকে প্রতিশ্রুতি দিয়ক, প্রতিশ্রুতি নিদিয়ার প্রতিশ্রুতি দিয়ক, কিবা এটা করিব নোৱাৰাকে প্রতিশ্রুতিটো দিবর প্রয়োজন নাই বলে মই ভাবো। গতি এই সময়তে মই পরিমিতা দাসর বিদেশ আত্মায় চিরশান্তি লাভ করক তাকে কামনা করি এই মুহূর্তত মোৰ বক্তব্য আগবঢ়াইছো। অধ্যক্ষগৰাকীয়ে মন্তব্য প্রদান কৰিছে আৰু এটা কথা অতি দুঃখজনক এটা কথা কৈছে যে চৰকাৰখনে পৰিমিতা দাসৰ স্মৃতিত এক কলন এই মহাবিদ্যালয়খনত এক সুন্দৰ আটক ধুনীয়াকৈ নিৰ্মাণৰ কথা চিন্তা কৰিছিল, কিন্তু আজি পৰ্যন্ত তেনেকুৱা ধৰণৰ একো নকৰিলে, কেৱল প্ৰতিশ্ৰুতি দিলে, যাকটোৱে দুখ প্ৰকাশ কৰিছে। সকলো ছাত্ৰ ছাত্ৰীসকল আছে, শিক্ষক অভিভাবক অধ্যাপক অধ্যাপিকাসকল আছে, এইদরে মই দেখছো সেই পরিবেশটা। আমার আরো লোক আছে জানিবলৈ চেষ্টা করি। অতি দুঃখজনক একটা দিন আছিল 8 সেপ্টেম্বর, আজি এটা বছর সম্পূর্ণ করলে। অনুরূপ ঘটনা কালিও হবলৈ গৈ আছে, দুর্ভক্রমে রক্ষা পড়লে কি কব? তাই এটো মানে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছো যাকালি যে নাও দুর্ঘটনা হবলৈ গৈছিলে, কিন্তু দুর্ভক্রমে রক্ষা পড়ল। আমি আশা করছো যে প্রশাসনে অন্তত নিমাতির যাত্রীসকলের পারাপারের ক্ষেত্রে যাতে এটা মানে কঠোর দৃষ্টিভঙ্গী গ্রহণ করে সেটা আমি কামনা করছো। আর রঙাচাহী মহাবিদ্যালয়ত আজিরপ্র এবছর আগতে পরিমিতা দাস নামের আমার সহকারী শিক্ষয়িত্রীগিয়ে যুক্ত অকাল মৃত্যু সাবটি লোবলগা হল, আমি আশা রাখিছো তেখেতৰ লগতে আৰু দুজনে করেছিল অকাল মৃত্যু দুজনের হল, আমি আটাইকজনের হয়ে আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আমি আশা রাখিছো এনেকুৱা অকাল মৃত্যু যাতে ভবিষ্যতে কারো কারণে না হোক। হয় আসলে দেখছো যে সকল ছাত্র ছাত্রী ইয়াতে উপস্থিত হয়েছে আর প্রত্যেকেই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। আর প্রত্যেকে যেহেতু এগারী সহকারী অধ্যাপিকা আসলে অসমীয়া বিভাগের মহাবিদ্যালয়খন সকলো সকলে আসলে এই শোক সন্তপ্ত পরিয়ালটলে আজির দিনট সমবেদনা জ্ঞাপন করেছে। দেখছো যে কলেজখন যেহেতু সকল ছাত্র ছাত্রী ইয়াত উপস্থিত হয়েছে আর প্রত্যেকেই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে।
আমার লগত আৰু আছে আমি জানিবলৈ চেষ্টা কৰিম আৰু বারে বারে কৈছো যে কালিও এটা বছৰৰ দিনটোত এক অনুৰূপ ঘটনা সংঘটিত হবলৈ গৈ আছিল কিন্তু দৈব্যক্রমে ৰক্ষা পৰিল 80 জনকৈ যাত্ৰী মাজুলীবাসী কেদৰে আসলতে পনবন্দী কৰা হৈছে নেকি ইয়া লৈ সকলো চিন্তিত হৈ পৰিছে মই মহাবিদ্যালয়খনৰ পৰিবেশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ যে এইদৰে শোকত ভাঙি পৰিছে সকলো যিহেতু আজিৰ দিনটোত শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছে বাইদেউ কি ক'ব পৰিমিতা শাৰীৰিকভাৱে যদিও আমাৰ মাজত নাই পৰিমিতাৰ কৰ্মৰাজি আৰু তাই যি কম দিনৰ ভিতৰত আমাৰ হৃদয়ত যি সাজ বহাই থৈ গ'ল সেয়া মাজুলীবাসীয়ে আৰু বিশেষকৈ ৰঙাচাহী মহাবিদ্যালয় কোনোৱে ছাত্ৰ ছাত্ৰীয়ে হওক শিক্ষাগুৰুসকলে কোনেও পাহৰিব নোৱাৰে আৰু পৰিমিতা আমাৰ মাজত আছে সেয়া আমি সদায় প্ৰতিটো মুহূৰ্ততে উপলব্ধি কৰোঁ আজি পুৱাই মাকে মোক ফোন কৰি জনাইছিল পৰিমিতাই বোলে ৰাতিপুৱাই সপোনত আহিছিল আৰু কৈছিল মাকক মা মই কলেজলৈ ওলাইছোঁ মা মোক ভাত দিয়া মা সোনকালে মই যাব লাগে মোক দিয়া ভাত দিয়া মই মাজুলী যাওঁ তাৰমানে পৰিমিতাই মাজুলী কেতিয়াও এৰি যোৱা নাই আৰু বিশেষকৈ তাই ৰঙাচাহী মহাবিদ্যালয়ত সকলোৰে মাজত আছে আৰু সদায়ে থাকিব পৰিমিতা আমাৰ মাজত আছে নাই বুলি আমি কেতিয়াও ভাবিব নোৱাৰোঁ আৰু সেই স্মৃতিখিনি বুকুত বান্ধিয়ে আমি পৰিমিতাক সদায়ে জীয়াই ৰাখিম কম দিনৰ ভিতৰত পৰিমিতাই ৰঙাচাহী মহাবিদ্যালয়ত যিখিনি কৰ্মৰাজিৰ মাজেৰে যিখিনি দি থৈ গৈছে সেয়া সদায়ে আমি সৰিম আচলতে সেই পৰিৱেশটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ যে মহাবিদ্যালয়খনত বৰ্তমানো আজিৰ দিনটোতো শোকাকুল পৰিৱেশ যিহেতু এটা বছৰ সম্পূৰ্ণ হ'ল আৰু দুখজনক অৱস্থা মই সেই পৰিৱেশটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ মহাবিদ্যালয়খনৰ সকলোৱে আজি আহি এগৰাকী মৰম লগা সহকাৰী অধ্যাপিকা আছিলে অসমীয়া বিভাগৰ আজি প্ৰত্যেকেই শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছে আৰু প্ৰত্যেকৰে চকুত চকুলনি কৰি অহা পৰিলক্ষিত হৈছে তাকে নাও দুর্ঘটনাত প্রাণ হেরুয়াছিল আর মাজুলীর এই নখরা সব গুড়ে যাচ্ছি শিকটা ঘুমিয়ে ঘুমিয়ে না চলে আসি